পাবলিক স্পিকিং এর ব্যাপার সাথে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সম্পর্ক নেই। মানে আপনি ইংলিশে ভালো বলতে পারলে যে আপনি ভালো পাবলিক স্পিকার হবেন সেটা কিন্তু নয়। দেখবেন অনেক সময় আপনি একটা দারুণ প্রিপারেশন করে নিয়ে গেলেন, অফিসে গিয়ে যখনই প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন সব ভুলে যাবেন। আবার স্টেজের ক্ষেত্রে একই জিনিস আপনি লক্ষ্য করবেন, দেখবেন যে একটা দারুণ প্রিপারেশন করে গেছেন স্টেজে, আপনি জানেন আপনি দারুণ বলবেন, আজকে গিয়ে যখনই স্টেজে উঠলেন মনে হবে যেন পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, পুরো স্টেজটা বনবন করে ঘুরছে চোখের সামনে, এই ধরনের হয়। তো কেন হয়? আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভাইবাতে হয় বা ইন্টারভিউ ক্ষেত্রে হয়, জানা প্রশ্নের উত্তর মনে পড়ে না। তো কেন হয় ব্যাপারটা, এবং এটা থেকে আমরা কিভাবে উইল গেট রিড অফ দিস, কিভাবে আমরা মানে আমাদের কনফিডেন্সকে কি করে বাড়াতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কিছুটা এখানে হেল্প তো ডেফিনেটলি করে, কিন্তু আপনাদের আমি অ্যাকচুয়ালি বলছি কি হয় ভালো করে বুঝুন, একটু কমপ্লিকেটেড। দেখুন, যখন আপনি কোনো বাড়িতে কোনো প্র্যাকটিস করে যাচ্ছেন, কোনো একটা কন্টেন্টকে রেডি করছেন, এবং রেডি করার পরে আয়নার সামনে দাঁড়িয়ে বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পারফর্ম করছেন, তখন আপনি শুধুমাত্র কন্টেন্টটার ওপরেই কিন্তু আপনার মনোযোগ দিচ্ছেন। দ্যাট মিন আপনি কনসেন্ট্রেট করছেন কোথায়? কন্টেন্টটা বলার জন্যে, যেটা মুখস্থ করছেন সেটাই বলছেন। কিন্তু যে মুহূর্তে আপনি স্টেজে যাচ্ছেন বা পাবলিকের সামনে যাচ্ছেন, তখন কিন্তু আপনার মনোযোগ দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো আলাদা আলাদা ভাগে। কোন কোন দুটো ভাগে? এক, আপনি চেষ্টা করছেন কন্টেন্টটাকে মনোযোগ দিয়ে বলার। দুই, আপনার মন অটোমেটিক্যালি চারিদিকে কি হচ্ছে, কতজন মানুষ আমাকে দেখছে, যদি আমি ভুলে যাই তাহলে কি হবে, মাঝপথে আমি কি মনে করতে পারবো, লোকজন যদি হাসে তাহলে কি হবে, অটোমেটিক্যালি আপনার মন এই সমস্ত কথা ভাবছে। বাড়িতে যখন আপনি প্র্যাকটিস করছিলেন তখন কিন্তু আপনার মন এগুলো ভাবছিল না, আপনি সিম্পলি কন্টেন্টের উপর জোর দিয়েছিলেন। কিন্তু স্টেজে গিয়েই বা আপনার অফিসে গিয়ে প্রেজেন্টেশনের সময় তখন আপনার এইগুলো মনে হচ্ছে যে যদি ভুলে যাই তাহলে কি হবে, তার মানে পুরো মনোযোগ পুরো কনসেন্ট্রেশন আর আপনার টপিকে নেই, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ন্যাচুরালি আপনি সেই পারফরমেন্স করতে পারবেন না যেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করে এসেছিলেন। সমস্যা বোঝা গেছে কিনা? এটা সমস্যা। এবার সমস্যা থাকলে তার সমাধান থাকবে। ওয়েল, তো কি সমাধান? প্র্যাকটিসটার পদ্ধতিটাকে চেঞ্জ করতে হবে। কিরকম? এটাকে বলা হয় হাইপোথেটিক্যাল। মানে কি হাইপোথেটিক্যাল? মানে হচ্ছে যে কল্পনায় কিছু করা। আপনি যখন বাড়িতে প্র্যাকটিস করছেন, যারা স্টুডেন্ট, যারা প্রফেশনাল, যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তাদের জন্য প্রত্যেকের জন্য যাদের প্রেজেন্টেশন দিতে হয়, সেলস বা মার্কেটিংয়ে যাদের প্রেজেন্টেশন দিতে হয়, গভর্নমেন্ট অনেক এমপ্লয়ি আছেন তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশন দিতে হয়, এই সমস্ত সমস্যা হয়। বা যারা পলিটিক্যাল লিডার্স তারাও অনেক সময় প্রেজেন্টেশন দেন স্টেজ থেকে, তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। দেখুন, যখন আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, কোনো একটা টপিকের ওপরে প্রেজেন্টেশন দেবেন, তখন মনে করুন, কল্পনায় ভেবে নিন যে আপনি বলছেন, আপনাকে সবাই দেখছে, এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ। আপনি যখন প্র্যাকটিসটা করছেন তখন কিন্তু ফ্রি হয়ে প্র্যাকটিস করবেন না, কল্পনায় মনে মনে ভাবুন যে নাও এভরিওয়ান ইজ ওয়াচিং ইউ, আমি জাস্ট স্টেজে এন্টার করলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে, লাইট আমার উপরে পড়ছে, অল অডিয়েন্স অল আইজ অন মি, সমস্ত চোখ আমার দিকে। এইবার এই যখন আপনার ব্রেন বারবার এই জিনিসটা ভাববে, এই জিনিসটা এইভাবে চিন্তা করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনার কি হবে, আপনি যখন স্টেজে যাবেন আপনার ব্রেন কিন্তু অলরেডি প্র্যাকটিস এইভাবে ভাবতে, আপনার মনও কিন্তু প্র্যাকটিস এইভাবে ভাবতে, তখন আপনার মনের কাছে সেটা চাপ হয়ে দাঁড়াবে না আলাদা করে যে এবার কি হবে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? প্র্যাকটিসের সময় কিন্তু আপনাকে কল্পনায়, যেটাকে বলি হাইপোথেটিক্যালি, আপনাকে ভেবে নিতে হবে যে মানুষ আমাকে দেখছে, বা আপনি যে সিচুয়েশনে বলবে, যদি প্রেজেন্টেশন হয় সেখানে বাকি আপনার যারা মেম্বার্স আছে, অফিসের যারা মেম্বার্স, তারা আপনাকে দেখছে, আপনি প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছেন, কল্পনায় এটা করুন এবং এইভাবে প্র্যাকটিসটা করুন। ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করবেন না যে আপনি শুধু কন্টেন্টটা ভাবলেন, সেটা নয়, তাহলে কিন্তু আপনার ভুলে যাওয়ার চান্সেস আছে। ওকে, তাহলে প্র্যাকটিসের যে পদ্ধতি সেটা চেঞ্জ করতে হবে। যে সমস্ত বাবা মায়েরা বা শিক্ষকেরা শিশুদের শেখাচ্ছেন, আপনি যে কম্পিটিশন রেসিটেশন কম্পিটিশন বা বিভিন্ন জিনিসগুলো হয় একই পদ্ধতিতে শেখান, হাইপোথেটিক্যাল। আগে বলুন, মনে করো তুমি এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছো এবং সেইভাবে তুমি বলছো তোমার ডায়লগসটা, তোমার কন্টেন্টটা, স্পিচটা, হোয়াট এভার, তাহলে কিন্তু মন অনেকটা প্র্যাকটিস হয়ে গেল এবং তার চান্স ভুলে যাওয়ার কমে যাবে। এটা হচ্ছে যে সব থেকে বড় ব্যাপার যারা বিগিনার্স তাদের জন্য। আর যারা রোজই করেন, মানে আপনি যদি বারবার স্টেজে ওঠেন তাহলে আপনি আর ভুলবেন না, কেননা আপনি তো ওটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন।
মানুষের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন, সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ইম্প্রুভ। পাবলিক স্পিকিং একটা বড় সমস্যা, প্রাথমিকভাবে এইভাবে আপনাদেরকে করতে হবে। অলরাইট, ইংলিশ শেখার সময় আমরা যে পদ্ধতিতে ইংলিশ শেখাই তখন কি করি, যেটা অনলাইন ক্লাস আমাদের, প্রত্যেকের ক্যামেরা মাস্ট অন থাকতে হবে, পাবলিক স্পিকিং প্র্যাকটিস হয়, আপনি দেখছেন আপনাকে আরো সবাই দেখতে পাচ্ছে এবং আপনাকেও ক্যামেরা অন রাখতে হচ্ছে, আপনিও দেখছেন যে সবাই আপনাকে দেখতে পাচ্ছে গুগল মিটে। তারপরে অটোমেটিকলি যখন আপনি স্পিচ দিচ্ছেন বা কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন বা কোনো পাওয়ার পয়েন্টে কিছু দেখাচ্ছেন, শো করছেন, ইউ নো পিপল আর ওয়াচিং ইউ, অটোমেটিক আপনার কিন্তু একটা কনফিডেন্স ডেভেলপ করে। এই সুবিধাটা আছে। ধরুন আমরা একটা স্পিচ কম্পিটিশন করলাম অ্যান্ড আপনার, আপনি যখন দেবেন আপনাকে আরো 50 জন অডিয়েন্স দেখবে থ্রু দেয়ার অন ক্যামেরা এবং আপনি সেটা অবজার্ভ করতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই থ্রু দিস প্রসেস আমরা কিন্তু অনেক বেশি ডেভেলপ করতে পারি। আর আজকের দিনে কি, আজকের দিনে আপনাকে ডিজিটালি ভীষণ স্ট্রং হতে হবে। কেন, আপনি যে প্রেজেন্টেশনটা দেবেন ডিরেক্টলি স্টেজে নাও হতে পারে, অন ক্যামেরাও হতে পারে, ভিডিও কনফারেন্সেও হতে পারে। সেই ভিডিও কনফারেন্সে আপনি কীভাবে আপগ্রেড করবেন তার যে প্র্যাকটিসটা সেটা আমরা এখানে করতে পারছি। ওকে, আমার নিশ্চয়ই আগে অনেক ভিডিও দেখেছেন অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আজকে যেটাই বললাম, পাবলিক স্পিকিং স্কিল বিগিনার্সদের জন্য কি করলে আপনি ডেভেলপ করতে পারবেন, বা শিশুরা বা ছোট শিশুরা যারা স্কুলে গিয়ে কোনো প্রেজেন্টেশন দেয়, পারফরমেন্স করে, স্পিচ দেয়, তাদের জন্য এই ব্যাপারটা, এই প্রসেসে প্র্যাকটিসটা করতে হবে। ওকে, আর আমার সঙ্গে যদি যোগ হতে চান, আমার ক্লাস যদি করতে চান, অবশ্যই কল করুন, আই উইল বি হ্যাপি টু সার্ভ ইউ। এবং কয়েক মাসের মধ্যে, খুব কম সময় আমি নেব না, 6 মাস আমি নেব, আমি খুব কম সময় করাতে পারি না, 6 মাস আমি নেব। তার মধ্যে আপনাকে ডেফিনেটলি আপনি যে জায়গায় আছেন তার থেকে অনেক বেশি স্মার্ট, কনফিডেন্ট করে দেবো। আর ইংলিশ, ইয়েস, ইউর ইংলিশ শুড বি ফ্লুয়েন্ট, দ্যাটস আ গ্যারান্টি। ওকে, সো যদি আপনি আমার সঙ্গে জয়েন হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার ইনস্টিটিউশনস, কল দিস নাম্বার। পাবলিক স্পিকিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, গ্রুপ ডিসকাশনস, এগুলো আপনাকে করতে হবে। আপনি যে কোনো অফিসে যে জায়গায় কাজ করুন না কেন, ইউ উইল রিয়েলি ইম্প্রুভ। অলরাইট, সো টাটা ফর টুডে, পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।